দেশকে জানি আইবিটিভির পর্দায়। পাত্রায়েল মসজিদ। পাত্রায়েল মসজিদ বাংলাদেশের ফরিদপুর জেলায় অবস্থিত একটি প্রাচীন মসজিদ। এটি ভাঙ্গা উপজেলাধীন পাত্রায়েল দীঘির পাড় আউলিয়া মসজিদ নামেও সুপরিচিত। এটি ১৩৯৩ হতে ১৪১০ খ্রিস্টাব্দের মধ্যে গিয়াসউদ্দিন আজম শাহ নির্মাণ করেন বলে ধারণা করা হয়। মসজিদটি আয়তাকার বহু গম্বুজ বিশিষ্ট। এর নকশা এবং স্থাপত্যশৈলী রাজশাহীর বাঘা মসজিদের মতো। পঞ্চভুজ খিলান বিশিষ্ট এ মসজিদের মূল প্রবেশদ্বারটি পূর্ব দিকে। ঐতিহাসিক এই মসজিদের দক্ষিণ পাশে চিরনিদ্রায় শায়িত আছেন মহান মজলিস আউলিয়া খান। তাছাড়া আঙিনায় আছে মাস্তান দরবেশ নাজিমুদ্দিন দেওয়ানের মাজার। জনশ্রুতিতে আছে অত্র এলাকায় প্রজাদের পানীয় জলের সমস্যা নিরসনকল্পে ও ইবাদতের জন্য মসজিদের পাশেই ৩২.১৫ একর জমির উপর একটি দীঘি খনন করা হয়। দেশকে জানি আইবিটিভির পর্দায়।